গুড মর্নিং সকলকে, আমি মৌমিতা। বাজে হচ্ছে 5:10, তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন মন্দারমণি। গুড্ডি গেছে ওয়াশরুমে, আর এখানে জয়দীপ দা পুরো একদম পুরো লাল বাতির নিচে যেভাবে গুড্ডির জন্য ওয়েট করছে, মনে হচ্ছে গুড্ডি ও ঠিক হচ্ছে কিছু একটা, এবং জয়দীপ দা সেখানে ওয়েট করছে পুরো একদম। গাড়ি থেকে নেমে গেছে এই বৃষ্টির মধ্যে, পুরো লাল রাইটের নিচে একদম সেই সেই ফিলিংসটা লাগছে পুরো একদম। সো যাওয়ার পথে আমরা এখন একটু থেমেছি চায়ের দোকানে, তো আগে খেয়েছিলাম বাট স্টিল আবার একবার দাঁড়িয়েছি। বাট এখন যে চাটার সাথে তোমাদের সকলে ইন্ট্রোডিউস করাতে যাবো, সেই চাটা আমার লাইফে অন্তত আমি প্রথমবার দেখছি। জয়দীপ দার কাঁচা লঙ্কা চা, মানে মাসিও বোধ হয় প্রথমবার বানিয়েছে, এতজন চা খেতে এসেছে প্রথমবার, মানে এর এর কারণটা কি জানি? তুমি ঝাল খেতে পছন্দ করো, ঝাল দিয়ে চা, ওটা আলাদা টেস্ট। মানে চায়ের তো একটা চায়ের না, চায়ের যে ফ্লেভারটা আছে তার সাথে এটা অ্যাড হবে চিলি, মানে চিলি লেমন আর কি বিট নুন আছে, চিলি লেমন আর ইয়ে আছে, জলজিরা আছে। মাই গড, প্রথম ধরনের চা এটা। এদের ওয়েদার তো মানে কি বলবো, পুরো সেই ওয়েদার হয়েছে সেই। আর এই যে সেই ডাবের কাকু আর সেই ডাব, এই যে আর বাইরে পুরো বৃষ্টি। সো তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে তোমরা এই জায়গাটা সম্পর্কে ওয়াকিবল থাকবে। এই যে ডাফ নিয়ে নিয়েই চলছে। সো আমরা পৌঁছে গেছি সেরি বেঙ্গলে, এবং এই যে এবং এসেই যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে রেস্টুরেন্টে, কারণ প্রত্যেকে প্রচণ্ড খিদে পেয়েছে। আর যেহেতু বাইরে প্রচুর মানে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তাই রাস্তাটাও মানে 4 ঘন্টার রাস্তা প্রায় 5.5 ঘন্টা এরকম লেগেছে। তো যাই হোক, সুতরাং খিদে তো পাবেই, আর তাই আমরা চলে এসেছি আপাতত। সো আমাদের সকলের জন্য জয়দীপ দা এখানে গিটার বাজাচ্ছে, যদিও ভীষণ প্রো গিটার আর্টিস্ট, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, ভীষণ প্রো, ভীষণ প্রো এই ব্যাপারে। এই যে সবাই এখানে তালে তালে, আসলে ফাঁকা মাঠে, ফাঁকা মাঠে হলে সবাই একটা আলাদাই কনফিডেন্ট পেয়ে যায়। ও মাই গড, টোটালি মিউজিক্যাল হয়ে গেছে, মিউজিক্যাল। আমি গানই পাচ্ছি না কোনো, ফাঁকা মাঠে সবাই গোল দিয়ে দিয়েছি মোটামুটি। তো যাই হোক, বাবা ইয়ে এখন মিউজিকে আছে, মানে কারণ বাইরে বৃষ্টি পড়ছে, হাতে গিটার, একটা কফি, মানে ব্যাপারটাই অন্যরকম হয়ে যাবে। খাবার এখনো আসেনি, তো ওই জন্য প্রত্যেকে পাগলা পোনা শুরু করেছে। তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট এখানে, আমরা রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম, এখানে দুটো বেড, এখানে দুটো বেড। সো আমরা ওই আমি বাইরে থেকেও দেখাচ্ছি, এই হচ্ছে টোটাল রুমটা। ভাই জয়দীপ দা থ্যাংক ইউ, চলো বাথরুম হচ্ছে এইটা। এই যে জয়দীপটাকে বলেছে যদি অপরিষ্কার হয়েছে এটা পাও, আর এই যে আলাদা করে একটা বাথের সেকশন আছে। সুইমিং পুল থেকে এসে প্রচন্ড খিদে পেয়ে যায় তোমরা জানো, তো জন্য ভাত, ডাল, আলু ভাজা, পাতলা চিকেনের ঝোল, দই কাতলা, আর তার সাথে সর্ষে পামফ্লেট,
প্রত্যেকটা রান্নাই জাস্ট অসাধারণ ছিল। এনিওয়েজ তারপরে এত ক্লান্তই ছিলাম প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো গুড্ডি কাজ করছে, এই ভিডিওটা মানে ভীষণ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে যে গুড্ডি কাজ করছে। সেই কনভারসেশনটাই করছিলাম কিন্তু সাউন্ডটা খুব কম এসেছে, তাই আমার এই ভেদা গলাতে ব্যাকগ্রাউন্ড থেকেই দিতে হলো। তারপরে সন্ধ্যাবেলায় একটু চা সহযোগে, বাইরে দেখতেই পাচ্ছ ডিজে সমস্ত কিছু অ্যাড হচ্ছে, আর ভাই আমার এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এই ডিজে আপাতত চলতে থাকুক, সেই সময় একটু হোটেল সম্পর্কে বলে দিই। হোটেলটা দেখতেই পাচ্ছ অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, পার্ক আছে সুন্দর, সুইমিং পুল তো সবসময় খোলা থাকে। তারপরে প্রতি শনিবার এখানে ডিজে হয়। আমরা যে কটেজ রুমটাই ছিলাম সেটার ভাড়া হচ্ছে 7,000 করে, যেহেতু আমরা জয়দীপদার ব্যাংক থেকে অফারে এসেছি তাই রুমটার পেমেন্ট করতে হয়নি। বাকি আমাদের টোটাল দুদিনের ফুড পার হেড 1,000 টাকা করে পড়েছিল। এটা তুমি আমার সমস্ত কিছু সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে, শুধু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। তবে হ্যাঁ, আমরা প্রত্যেকেই খুব এনজয় করেছি এবং ভালো জায়গা, একটু মার্কেটের থেকে অনেকটা দূরে কিন্তু দুদিনের জন্য ভালো লাগবে। না ডান্স যখন হচ্ছে তখন আমিও একটু হাত পা ছড়ছিলাম। আর একটা দেখো এখানে খুব চেষ্টা করছি জয়দীপ দা একটু প্রেম নিবেদন করবে গুড্ডিকে, গুড্ডি বলছে ফিল দাও, ফিল আসছে না। যাই হোক, সেই ফানি ভিডিওটা তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। সব মিলিয়ে খুব খুব ভালো কেটেছে। আর রাত্রে ডিনারও মোটামুটি আমরা ডাল ফ্রাই নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম, রসগোল্লা নিয়েছিলাম আর পনির বাটার মশালা নিয়েছিলাম। সবকিছুই খুব 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 ভালো টেস্ট। আর মাঝখানে তন্দুরি চিকেন তন্দুরিটা নিয়েছিলাম, ভীষণই সুন্দর, মানে তার সাথে যে চাটনিটা দিয়েছিল খুবই ফ্রেশ। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখ দুদিনের জন্য ঘুরে আসতেই পারো। আবারও বলছি মন্দারমণি ইটসেলফ খুব কস্টলি, এবং সেই জায়গা থেকে আমি বলবো না এটা খুব কম প্রাইস, মোটামুটি দুদিনের জন্য ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর খাবারের কোয়ালিটি যেটা নিয়ে মূলত বলতে চাই, খুবই ভালো। সকালের ডালটা তো শুধু নুন কম ছিল বিশেষ করে, নাহলে প্রত্যেকটা খাবার আমি বহুদিন বাদে দই কাতলা কোনো রেস্টুরেন্টে মানে এই ধরনের ঘুরতে এসে মানে ঠিকঠাক পেলাম আর কি। খুব ভালো রান্না এখানকার, মানে আমি পয়সা দিচ্ছি একটু বেশি যখন নিচ্ছে এবং খাবার কোয়ালিটি যদি ঠিকঠাক হয় তখন আর কি হয় মনটা শান্তি থাকে। আমি আপনি টাকাও বেশি নেবেন কিন্তু আপনি ফুডেতে কম্প্রোমাইজ করবেন, সেটা এই জায়গাটাতে আমার অত্যন্ত খারাপ লাগে। যাই হোক, এখন আমি রসগোল্লা খাচ্ছি, এই যে রসগোল্লা। তো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি, কালকের দিনটা আমরা এখানে স্টে করছি। হ্যাঁ, একটা ভিডিওতে অবশ্যই হোটেলের ডিটেলসটা তো দিয়েই দেবো, আর নাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অবশ্যই থাকবে। তো প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, প্রত্যেককে নিয়ে এনজয় করো, বেঁধে বেঁধে থাকো, কারণ প্রতিটা মুহূর্ত ভীষণ দামি। তার একটাই কারণ, প্রতিটা আগামীকাল হয় না। টাটা, গুড নাইট।